লাস্ট ক্লাসে আমরা দুটো শিখছিলাম, 4 টু 2 লাইন এনকোডার আর 8 টু 3 লাইন এনকোডার, আর এর ক্লাস দিছিলাম হলো 16 টু 4 লাইন এনকোডার। তো এখানে একটা কোশ্চেন আসছে প্রায় শুধুমাত্র NAND বা NOR গেট, শুধুমাত্র NAND বা NOR গেট ইউজ করে ব্যবহার করে এখন আমরা সবাই জানি, সবাই এর আগে আমরা ইউনিভার্সাল গেটের ইউজ শিখছি। প্রবলেম কি মানে তোমাদের ক্লাস পাল্টায় দিলে মানে কেউ ক্লাস করতে পারে না, এত বিজি সবাই, একেবারে কেউ ধরো যে নাই, প্রবলেম নেই, রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এটা জানি বলেন কোর্স যেটা সেটা তো চালাই নিতেই হবে। তো আমরা শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেটের সাহায্যে, তোমাদের কি মনে আছে আমি কি বোঝাই, এক্স ইকাল টু ছিল হলো সি প্লাস ডি আর ওয়াই ইকাল টু বি প্লাস ডি, এটা কি মনে আছে? না, 4 টু 2 লাইন এনকোডার, এনকোডারে আসলে কি লাগে বলো তো? অনেক দুটা জিনিস লাগে, দুইটা অর গেট। এখন তোমাকে বলে দিচ্ছে যে অর গেট তুমি ইউজ করতে পারবে না, শুধুমাত্র কার সাহায্যে বের করতে হবে, ল্যান্ড অথবা নর। তাহলে অর এর কাজটা তোমাকে ল্যান্ড আর নর এর মাধ্যমে করতে হয়, তাহলে তুমি কিভাবে করবে? আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি যে অর এর কে ল্যান্ড এর সাহায্যে কেমন বাস্তবায়ন করবে। মনে আছে তোমাদের? আমি জানি না মনে আছে কিনা, আমি আবার একটু দেখাই দিচ্ছি। তোমরা যারা ইউনিভার্সাল গেট কোর্স ও হয় তাদের মনে হয় জানার কথা, তিনটা গেটের সাহায্যে সাপোজ ধরো এটা সি আর এটা ডি, হ্যাঁ, তো দুই ইনপুট যদি একটা মেইন গেটের মধ্যে আসে আউটপুট কত হয়? দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড বা নট গেটে একই সুইচ থাকলে আউটপুট হয় তার নট, মানে নট গেটের মতো কাজ করে। তাহলে তোমরা আমাকে বলো দুই ইনপুটে ডি থাকলে আউটপুট কত হবে? ডি নট। এবার এখানে আসলো সি নট ইনটু ডি নট, তার টোটালটা নট, গুণ করে নট, তো এটা ডি মান অনুযায়ী সি ডাবল নট যোগ ডি ডাবল নট, তাহলে আলটিমেট ডি কত হবে? সি প্লাস ডি। তাহলে এইভাবে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে অরের কাজটা চালাইতে পারবো না? ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো, অনলাইনে যারা আছো তারা কি সবাই বুঝতে পারছো? ফাইন। আর যদি বলে শুধুমাত্র নর গেট ইউজ করে অর এর কাজটা করো, এটা কম্পারেটিভলি সহজ। কিভাবে করবা? সাপোজ তুমি স্পিয়ার ডি নর গেট এর দিলা, তাহলে বেসিক্যালি কি হয়, আউটপুটে বলে দিল সি প্লাস ডি নট, এটাকে তুমি যদি আরেকটা নর্গেটের মধ্যে ঢুকায় দাও, তাহলে আমরা বলছি যে দুই ইনপুটে যদি একই রাশি আসে তাহলে আউটপুটে হয় কি তার নট, তাহলে আলটিমেটলিটা কত হবে? সি প্লাস ডি ডাবল নট, দ্যাট ইজ সি প্লাস ডি। আমি মনে হয় বুঝাতে পারছি ক্লাসের সবাই, সি প্লাস ডি নট, এটা দুই ইনপুট যদি একটা নর্গেটের মধ্যে থাকে তাহলে আউটপুটে তার আরেকটা নট হবে। তাহলে দুইটা দিয়ে যে নয়ের কাজটা তুমি দুইটা দিয়ে করতে পারো, আর ন্যান্ড করতে গেলে তিনটা গেট লাগে। তাহলে ভাইয়ারা তোমাদের যদি প্রশ্নটা আসে, আমি পুরোটা দেখাইলাম না, মানে ইকুয়েশন পর্যন্ত সেম, শুধু লজিক চিত্রটায় তোমাকে যদি বলে দেয় যে খালি ন্যান্ড আর নর দিয়ে বাস্তবায়ন করো, তাহলে এভাবে কি করতে পারবা? ক্লাসের সবাই আমাকে বলো, অনলাইনে যারা আছো
আশা করি তোমরা এটা পারবা। এই ন্যান্ডার নট দিলে না বেশি বড় দিবে না, মানে 4-2 লাইনই দেওয়ার কথা। কারণ তোমার এখানে চিন্তা করছো সি প্লাস ডি এর জন্য এত বড় একটা চিত্র আঁকতে হবে, আবার বি প্লাস ডি এর জন্য আবার এরকমই একটা বড় চিত্র আঁকতে হবে, আবার এখানেও তাই সি প্লাস ডি এর জন্য এরকম একটা বিটা নট গেট, বি প্লাস ডি এর জন্যও লাগবে। তো এটা যদি 8-3 লাইন দেয় মাথা মতো নষ্ট হয়ে যাবে, তা আপটু ছিঁড়ে যাবে, বুঝছো? দ্যাট ইজ ওয়াই মানে এটা হয়তো 4-2 লাইনের জন্যই ব্যাখ্যা করতে বলবে। সো ভেরা শুধুমাত্র ন্যান্ড অথবা নট গেট দিয়ে কিভাবে 4-2 লাইন এনকোডার বাস্তবায়ন করা যায় সেটা একটা কাজ, তোমরা আমাকে হোমওয়ার্কটা পাঠাইতে পারো, আমার কাছে সলিউশন যদিও করা আছে, আগের ব্যাচের স্টুডেন্টদের করাইছি। তো এবারে আসো, আজকে পড়ায় আমি যাচ্ছি ডিকোডার, মানে যে টপিকটা নতুন। সংজ্ঞাটা কি ছিল মনে আছে তোমাদের? এনকোডারের সংজ্ঞা মনে আছে? ঠিক তার উল্টা, ডিকোডার। এনকোডার যে জিনিসটা পড়ছিলাম ঠিক তার উল্টাটা হচ্ছে ডিকোডার। সংজ্ঞাটা শুনো সবাই মনোযোগ, যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, যে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস এন বিটের বাইনারি, প্র্যাকটিক্যাল হলো ডিজিটাল এন বিটের বাইনারি পড়তে এন সংখ্যক অ্যানালগ আউটপুটে উল্টা ভেয়া রূপান্তরিত করতে পারে, তাকে কি বল? তাকে হলো ডিকোডার। লাস্ট ক্লাসে আমি একটা চিত্র এঁকে তোমাদের বুঝাইছিলাম বিষয়টা, যে সাপোজ কম্পিউটারের সাথে মানুষের একটা কমিউনিকেশন হচ্ছে, হ্যাঁ, কম্পিউটার বুঝে হইলো ডিজিটাল সিগন্যাল, আর মানুষ মানুষ ডিজিটাল বুঝে, অ্যানালগও বুঝে, কিন্তু ইউজুয়ালি আমি বলবো যে হিউম্যান অ্যানালগ সিগন্যাল বুঝে। এই যে আমি যে চিত্রটা এঁকে বুঝাই, এটা হলো হিউম্যান, এটা হলো পিসি, আর এটা হলো আওয়ার হিউম্যান। তো ওর সবটা মানে ব্যাপারটা হচ্ছে, ধরো ও একটা ডকুমেন্ট ওকে পাঠাবে, কম্পিউটার ভায়া পাঠাইতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে কম্পিউটার মানে আমি যখন এটাকে কম্পিউটারের দিকে পাঠাবো, তার আগে এনকোডার হয়ে পাঠাবো। সাপোজ আমি লিখলাম এ বা আমি লিখলাম সি, ওর কোড হইল 10 কনভার্ট করে, তাহলে আমাকে বলো আবার যখন মানুষের কাছে আসবে এ আমি সি পাঠাইছি, তাহলে কি 10 গেলে হবে না? তাহলে এই বাইনারি কোডটাকে আবার কিসে রূপান্তর করতে হবে? অ্যানালগ কোডে রূপান্তর করতে হবে না, তার জন্য লাগবে কি বল? ডিকোডার। তাহলে ও এটা রিয়ালাইজ করবে এটা কি সি। আমি কি বুঝাতে পারছি? মানে কম্পিউটারের মাধ্যমে যেহেতু, তাহলে একবার এনকোড একবার ডিকোড করার প্রয়োজন হচ্ছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা এনকোডার পোর্শনটা শিখছিলাম, আজকে আমরা এই ডিকোডার পোর্শনটা শিখব। তাহলে সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা পুরো উল্টা সংজ্ঞা। মানে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে 2n সংখ্যক অ্যানালগ ইনপুটকে কি করে n বিটের বাইনারি কোড রূপান্তর করে, আর এটা n বিটের বাইনারি কোডকে কি করে 2n সংখ্যক অ্যানালগ সিগন্যাল ABCD তে রূপান্তর করে। তো যথারীতি এখানেও নরমালি দুইটা কোশ্চেন আছে, কি সেই দুইটা বলো তো ভাই? একটা হইলো 2-4 লাইন ডিকোডার, একটা হইলো 3-8 লাইন ডিকোডার, আর তোমাদের কি বাড়ির কাজ দিব তোমরা বলো? 4-16 লাইন। যারা যারা পড়ছো খুব ভালো, আর বলো কম্পিউটারে কোনটা ইউজ? 8-bit ASCII কোড, মানে 8 to 2 to the power 8, মানে 256, 8 to 256 লাইন ডিকোডার, যেটা কম্পিউটারে ইউজ, বুঝছো তুমি আমার কথা? আমরা ছোটখাটো শিখতেছি, আমরা কি শিখতেছি? কই মিল গেল ABCD আর কি, ক্রিস ABCD EFGH, মানে 4-8
আছে এরকম আউটপুট আছে এরকম পজিশন, কিন্তু যদি 256টা আউটপুট হয় সেক্ষেত্রে তো বিশাল বোর্ডে জায়গা হবে, সেমিকন্ডাক্টর লাগবে। ঠিক আছে, তো উদাহরণগুলো কি কি ডিকোডারের সঙ্গে কিন্তু সবগুলোতেই দিতে হবে। ওকে, তো কোশ্চেন কি কি আসে, Q1 Q2 Q1 হচ্ছে একটি 2-4 লাইন পুরো উল্টা ডিকোডারে গঠন সত্যক সারণী এবং লজিক চিত্র আঁকো। নিশ্চয়ই তোমরা বাকি দুটা কোশ্চেন বুঝতে পারতেছো, Q2 কি হবে, একটি 3-8 লাইন ডিকোডারের গঠন সূচক সঙ্গে লজিক চিত্র আঁকুক, আর যেটা বাড়ি প্লাস হবে সেটা কি বলো, 4-16 লাইন ডিকোডারের গঠন সূচক সঙ্গে লজিক চিত্র আঁকুক। আমি একা এটা পড়াই দিব, এটা পরীক্ষায় আসে না, তারপরেও কি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য আমি শিখতে বলবো আর কি। ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো ভেরা, কোন প্রশ্ন আছে? তো চলো এবার আমি ব্যাখ্যা করি, মানে এবার ডিজিটাল কোড মানে 100001 1011 এগুলোকে আমি আবার কিতে প্রকাশ করব বলো তো, ABCD আকারে প্রকাশ করব। তো চলো গঠন এটা নিয়ে আলোচনা করি। বেরা ক্লাসের আগে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, এনকোডার হইলো শুধুমাত্র ন্যান্ড আর নর গেট দিয়ে, কঠিন প্রশ্ন আসলে ওইভাবে আসে, বুঝছো তুমি আমার কথা? সিমিলারলি ডিকোডারও শুধুমাত্র ন্যান্ড আর নট দিয়ে বাস্তবায়ন করার, মানে তোমরা জানো যে এন্ড অর নট এগুলাকে কি ন্যান্ড আর নট দিয়ে বাস্তবায়ন করা চায়, তো যে কোনো কোশ্চেন আসলে না পেঁচাই দিলে না বলবে ন্যান্ড এর সাহায্যে বাস্তবায়ন, মানে একটা সার্কিট দিলে তুমি অন্য কোনো গেট ইউজ করতে পারবে না, শুধু ন্যান্ড দিয়ে করতে হবে, এই ধরনের কোশ্চেন আসে পরীক্ষা। ওকে, তাহলে আমি Q1 অ্যান্সার হলো Q1 বলতে, কোশ্চেন ওয়ান এর অ্যান্সার সেটা হলো গঠন, ফার্স্ট গঠনের জন্য কি করবা একটা চিত্র আঁকবে। হ্যাঁ হ্যাঁ, সংজ্ঞা ফার্স্টের সংজ্ঞা তো সংজ্ঞা উপরে লেখাই আছে, এরপরে হলো গঠন, গঠনের জন্য এরপর একটা চিত্র আঁকবা, ইনপুট সাইডে কয়টা লাইন, দুইটা, নাম কি, এক্স আর ওয়াই, 2-4 লাইন ডিকোডার, আউটপুট সাইডে চারটা অ্যানালগ ABCD, ব্যাখ্যা করবা কি, একটি 2-4 লাইন ডিকোডার ইনপুটে দুইটি ডিজিটাল মান এক্স কমা ওয়াই, ডিজিটাল মানে বাইনারি, এবং আউটপুটে ডিজিটাল মানে বাইনারি, মানে ডিজিটাল মানে কম্পিউটার, কম্পিউটার কি বুঝছে বাইনারি, আছে আউটপুটে চারটি অ্যানালগ মান, অ্যানালগ মান কি কি থাকবে, ABCD আছে। তো ভাইয়া এটা কি 3-8 লাইন হোক বা অন্য যে কোনো কিছু হোক বানায় তো লিখতেই পারবা তাই না, মানে একটা 3-8 লাইন ডিকোডারের ইনপুট প্রান্তে তিনটি ডিজিটাল মান কি এক্স ওয়াই জেড আছে, আর আউটপুট প্রান্তে চারটা অ্যানালগ ভ্যালু কি আছে, ABCDEFGH, বুঝতে পারছি ভাইয়া, এগুলো কি আর লিখতে হবে নাকি পারবা, কি মনে হয়? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো ভাইয়া, তোমাদের সবার মনে আছে কিনা বলো তো, আমরা এনকোডার কোন গেট দিয়ে বাস্তবায়ন করছিলাম, অর গেট দিয়ে, তাই না ভাইয়া, দুইটা অর গেট লাগছিল, তো এন্ড এর অপোজিট লজিক হচ্ছে, সরি অর এর অপোজিট লজিক হচ্ছে এন্ড, তাই না, তাহলে আমরা এন্ড গেট দিয়ে কিন্তু আসলে ডিকোডার বাস্তবায়ন করবো, কিভাবে সেটা আমি আসতেছি,
70 শর্ট এখানে ইনপুট দুইটা আউটপুট চারটি 70 শর্ট দুটো বাক্য নিলাম ইনপুট এন্ড আউটপুট ভেরি গুড এক্স ওয়াই এবিসিডি চারটা এক দুই তিন চার তাহলে এক্স ওয়াই কি হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা কোথেকে পাইলাম এটা জানার জন্য তোমাদেরকে গত ক্লাসের মানে ডিজিটাল কোড হইছে এবার কোডটাকে আমি কিসেতে রিগেইন করব বলো তো এবিসিডি অ্যানালগ ভ্যালুতে রিগেইন করব ক্লাসের সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো জি ভাইয়া অনলাইন যারা আছো জি স্যার ফাইন বলো তো 00 কার কোড কে জ্বলবে এ আর বাকি সব কি হবে বলো ওই সময় অফ থাকবে মানে 00 মানে হচ্ছে আউটপুটে আমি বুঝবো যে এ সুইচটা প্রেস করা হচ্ছে উল্টা 01 কোড যখন ডিকোডার হয়ে মানুষের কাছে যাবে তখন কি হবে বি হবে আর বাকি সবগুলো কি হবে তখন 0 তারপরে কি এটা সি এবং ফাইনালি কত টি 11 কোড যখন কম্পিউটার থেকে ডিকোডার হয়ে আসবে তখন ডি হয়ে যাবে বুঝতে পারছি আমি ক্লাসের সবাই সত্যক সারণিটা কি বুঝছো আচ্ছা আমি একটু এবার আমাদের আউটপুট সমীকরণটা বের করতে হবে ভেরা আউটপুট হলো চারটা এখানে আমি এখানে লিখি আউটপুট সমীকরণ এ তুমি কি কি বলতে পারবা এর জন্য দেখো এক্স আর ওয়াই এর কোন মানের জন্য এটা 1 হবে তো বুঝা গেল ভেরা এম গেট এর সাহায্যে বাস্তবায়ন করতে হবে বলি যেহেতু উল্টা লজিক মানে এনকোডার ডিকোডার তো বিপরীত আগেটা অর এর সাহায্যে করছি এটা এন্ড এর সাহায্যে শূন্য আর শূন্য গুণ করলে কি কখনো 1 হয় তাহলে এটাকে নট করে নিতে হবে না শুধুমাত্র 1 আর 1 গুণ করলে কি হয় 1 হয় তাহলে আমি কি বলতে পারি এ হলো এক্স নট ওয়াই নট বলো এটা নট করলে কত হয় 1 এটা নট করলে কত হয় 1 তাহলে এটা এটা গুণ করলে এটা না এত তুমি ভাইয়া বাকিগুলো বাকিগুলো মিলা গেছে বুঝা এটা নট করলে কি হয় এটা নট করলে কি হয় গুণ করলে কি হয় 0 এটাকে নট করলে কি হয় 0 এটাকে নট করলে কি হয় 0 আর 1 গুণ করলে কত 0 এটা নট করলে কত 0 এটা নট করলে কত 0 আর 0 গুণ করলে কত অটোমেটিক্যালি মিলা যাবে তোমার কষ্ট করা লাগবে বুঝছো এবার বলো বি বি কোথায় 1 আছে এখানে তাই না তাহলে এখানে বলো যেটা জিরো এটার উপরে নট লাগাই দিবা সিম্পল বলো এটা তো জিরো না আর এটা কত 1 নট লাগাই দিলে কি হবে এক্স নট ওয়াই বাকি সবগুলো অটো মিলবে তোমার কষ্ট করার দরকার নেই এক্স নট ওয়াই করো এটা 1 এটা 0 গুণ করলে 0 হয় মানে অটোমেটিক্যালি মিলে যাবে তোমার কষ্ট করে মিলা লাগবে না তুমি বলো তো সি আর ডি কত হবে ভাইরা এক্স ওয়াই ভেরি গুড এক্স ওয়াই নট আর ডি কত ফাইনাল যেহেতু অর গেট দিয়ে বাস্তবায়ন করছি ডিকোডার তার অপোজিট এন্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো কিভাবে যেটাতে শূন্য আছে সেটাতে নট লাগাই দিবা তাহলে 1 হয়ে যাবে তাহলে 1 আর 1 গুণ করলে তো 1 হয় তো তুমি এর ক্ষেত্রে প্রথমটা দেখবা বি এর ক্ষেত্রে দ্বিতীয়টা দেখবা সি এর ক্ষেত্রে তৃতীয়টা দেখবা ডি এর ক্ষেত্রে চতুর্থটা দেখবা বুঝাতে পারছি আমি অনলাইন যারা আছো জি ভাইয়া ওকে এখন সোজা ভাইয়া এবার আসো এটার লজিক চিত্র আঁকি তাহলে কাহিনী কত চলো লজিক চিত্র আঁকি Yeah.
see the switch. Nothing shift wrong. এদিকে থাকো এই যে এইভাবে আপা সবসময় তোমাদের মনে আছে এদিকে হলো x এটা কি তা নট দিয়ে রাখবো তাহলে কি x নট এটা y আর এদিকে কি আসবে y নট এবার কয়টা বিট লাগবে ওপেন করি n বিট লাগবে একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা n 1 2 তারপরে কি এক্স নট ওয়াই দিবা তারপরে কি এক্স ওয়াই নট আর ফাইনালি কি এক্স ওয়াই ওকে সো এখানে এটা কি হবে এ ইকুয়াল টু কত x not y not b কত হবে x not y c কত হবে x y not d কত হবে x y আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে তো ভেরা এটা হলো ইনপুট এটা হলো আউটপুট এই যে এই কানেকশনটা এটা এই ইন্টিগ্রেটর থাকে ইনপুট সাইড এটা আউটপুট সাইড ইন্টিগ্রেট করা থাকে লজিক চিত্রটা কি বুঝছো অনলাইনে যারা আছো ভাই তোমাদের বোঝানো জরুরি কারণ অনেকে অনলাইনে ক্লাসটা করবে হয়তো রেকর্ডেড ক্লাস দেখবে সবাই কি বুঝছো কিনা আচ্ছা এখানে মাঝে মাঝে কোশ্চেন থাকে যে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করো অন্য কোনো গেট ইউজ করতে পারো না সেক্ষেত্রে কি করতে হয় আমরা সবাই জানি এখানে নট গেট ইউজ করতে পারবো না তাহলে নট এর পরিবর্তে কি করবা এইটা একটা দুই ইনপুটে কি বানাই দিবা ম্যান তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে বলো এক্স নট হয়ে যাবে অটোমেটিক্যালি তোর খুব একটা কষ্ট নাই বুঝছো তুমি আমার কথা একই স্টাইলে তোমাদের কিন্তু যদি ঝামেলা আছে তো প্রশ্ন আসে যে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে এনকোডার বাস্তবায়ন করো অথবা ডিকোডার বাস্তবায়ন বুঝছো তুমি আমার কথা এই ধরনের প্রশ্ন আসতে পারে সো আমরা পড়ছি একটা 4 টু 2 লাইন এনকোডারের গঠন 70 সারির লজিক চিত্র মানে ধরো যে এই 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 কোশ্চেনটা যদি আসে তাহলে 4 নম্বরের কোশ্চেন হ্যাঁ হ্যাঁ তিনটা পার্ট আসলে তো বড় না আর একটা কথা আমি বলে রাখি 16 টু 4 লাইন বা 4 টু 16 লাইন আজকে পর্যন্ত আসেনি মানে আসছে এই চারটাই বুঝছো 4 টু 2 লাইন 8 টু 3 লাইন আর উল্টা 2 টু 4 লাইন আর 8 3 টু 8 লাইন বুঝছো ক্লাসের সবাই চলো 3 টু 8 লাইনটাও দেখি তাহলে কনসেপ্ট আরেকটু ভালো ক্লিয়ার হবে যদিও একই কাজ খুব একটা বড় কাজ না সবাই আশা করি বুঝতেছো এনকোডার ডিকোডার পার্টটা তাই না সোজা আসুন আমরা এটা একদমই সহজ টোটাল জিনিস আরেকবার বোঝার চেষ্টা করি কিউ টু সংখ্যা দিবা সংখ্যা তো দিদি পারবা এর আগে লিখছি এবার গঠন গঠনে কি থাকবে x y z 3 to 8 line decoder a b c d e f g h where up at the output আচ্ছা বেরা পাশের বর্ণনাটা কি লিখতে পারবা ইনপুট প্রান্তে কি আছে আর আউটপুট প্রান্তে কি আছে ক্লাসের সবাই আমাকে একটু বলো এনশিওর কর ইয়েস ভাই পারবে বর্ণনা নিজের বসায় দাও
ইনপুট প্রান্তে তিনটা ডিজিটাল বা বাইনারি বিট আছে কত এক্স ওয়াই জেড আর আউটপুট প্রান্তে কি আছে ব্লার হয়ে গেছে দেখা যাচ্ছে ইনপুট প্রান্তে আছে তিনটা বাইনারি বা ডিজিটাল মান এক্স ওয়াই জেড আর আউটপুট প্রান্তে আছে আটটা অ্যানালগ মান কি কি এ এ বি সি ডি ই এফ জি এইচ এই জাস্ট ব্যাখ্যা করলাম এবার সত্যক সারণি একটা বিশাল সত্যক সারণি আঁকার জন্য প্রস্তুত থাকো আর আউটপুট সমীকরণ হবে কয়টা গেস করো আউটপুট সমীকরণ আটটা হবে A B C D E F G H আটটা লাইন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে হ্যাঁ হ্যাঁ না উল্টা তো অবশ্যই সমস্যা মানে ইনপুট সাইডটা বামে থাকতে হবে আউটপুট ডানে থাকতে হবে উল্টা হইলে তো এনকোডার হয়ে গেল বুঝছো উল্টা হইলে কি হয় এই সাইডটা থাকবে কোথায় বামে আর এক্স ওয়াই জেড ডানে হ্যাঁ হ্যাঁ ইনপুট আউটপুট তারপর বামে বের করে এটা ইনপুট এটা এটা বড় আকারে একটা টেকনিক বলছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে 01 01 01 01 তারপরে কি হবে ডাবল জিরো ডাবল ওয়ান চারটা জিরো চারটা ওয়ান তাহলে শূন্য থেকে সাত হয়ে গেল ঠিক আছে তারপরে কি করা করি বলানো কি আর এটা সিরিয়াল এই হলো সিচুয়েশন আমি তোমাদের কাছে জানতে চাই আটটা আউটপুট সমীকরণ তোমরা আমাকে বলো আউটপুট সমীকরণগুলো কত এ এক্স নট ওয়াই নট জেড এক্সেলেন্ট বি কত হবে x not y not z very good x not y not z then z is one তারপরে c হবে x not y z not d কি হবে x not y z e কি হবে x y not z not f হবে x not x y not z তারপরে জি হবে এক্স ওয়াই সেট নট আর ফাইনালি এক্স হবে এক্স ওয়াই এই হইল আটটা আউটপুট সমীকরণ ইজিলি পাওয়া যায় তাই না ভাইয়া বরঞ্চ আরো ডিকোডার হচ্ছে সোজাই লাগাতে হবে এনকোডার হচ্ছে সোজা লাগাতে হবে এনকোডারে তো তারপরে ওই যে কার্নফ ম্যাপিং লাগতো এটা নরমালি বোঝা যায় সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো জি ভাইয়া ফাইন এটা লজিক চিত্র আঁকতে হবে আমার মনে হয় আহামরি কিছু না তারপর আমি একটু দেখাই দিচ্ছি
তোমাদের আজকে একটা কাজ আমি দিব, কাজটা হলো যে শুধুমাত্র NAND ইউজ করে 4 টু 2 লাইন এনকোডার আর শুধুমাত্র NOR গেটের সাহায্যে 2 টু 4 লাইন ডিকোডার এই দুইটা কাজ করবা, শুধুমাত্র NAND গেট দিয়ে 4 টু 2 লাইন এনকোডার আর শুধুমাত্র NOR গেট দিয়ে 2 টু 4 লাইন ডিকোডার এই দুইটা বাস্তবায়ন করবা। হ্যাঁ তুই একটু বুঝাই দিছি, তারপরেও এটা পুরাটা লিখে আমাকে দেখাবো, বুঝছো? ক্লাসের সবাই খুব পরীক্ষার প্রশ্ন আসে, মানে কলেজ পরীক্ষা গুলো না পারলে আমাকে দেখাবা, আমি এটা সত্যক সারণীতে সরি নতুন শিক্ষা পাইকে দিচ্ছি। এখানে নোট কয়টা লাইন হবে? তিনটা, আবার তাদের নটের লাইনও আছে এক্স ওয়াই জেড, তাই না? মুছে দিই, এটা তো আপস লেখাই হয়ে গেছে। হোমওয়ার্ক দিকে নিশ্চয়ই বুঝছো, হোমওয়ার্ক দিকে অবশ্যই করো, যারা আপনি ক্লাস করো নাই রেকর্ডেড ক্লাস দেখবা, আমার কথা শুনবা, হোমওয়ার্ক গুলো করো। আর আগামী সোমবার বুধবার থেকে কিন্তু আমাদের এই ক্লাসটা অফলাইন ক্লাসটা হবে সাজান, বুঝছো? সাজান করে এখানে আর হবে না, এখানে যে নাইনটিন ক্লাস হবে তো অফলাইন, অনলাইন যারা যে কোনো প্রান্ত থেকে যোগ দিলে সমস্যা নাই, সাজান করে হবে অফলাইন ক্লাস এক মাসের জন্য অ্যাটলিস্ট, কারণ হলো যে আমাদের এখানে জায়গা নেই, পরে আমরা ওই কোচিং এ চলে গেলে দেখা যাক আমি কি করব। তারপরে এক্স নট ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড, তারপরে এক্স ওয়াই নট জেড, তারপরে এক্স ওয়াই জেড নট, ওয়াই জেড নট, এবং ফাইনালি মাথা ঘুরায় তাহলে 16 টু 4 লাইন করবা, মাথা ছেড়ে যান। এক্স নট ওয়াই নট, হ্যাঁ ভুল হলে তুমি কমন দিয়ে কি ঠিক করবা, আর ভুলটা যেন মিলে কারেকশন করতে পারো, এই কারণে পেন্সিল মানে এমনিতে কোনো নিয়ম নাই, পেন্সিল দিয়ে আঁকতে হবে এরকম কোনো পার্টিকুলার নিয়ম।
আশা করি বুঝছো একটু ক্লান্তিকর একটা কাজ করলাম না না স্যার যখন দেখবে তুমি আটটা ইকুয়েশন ঠিক লিখছো নাম্বার দিয়ে দিবে একদম বুঝছো ক্লাসের সবাই যে আটটা ইকুয়েশন ঠিক লিখতে পারবে এই চিত্র আঁকা তার জন্য কোনো ঘটনা না সবাইকে আমার কথা বুঝছো অনলাইন যারা আছো দুইটা কাজ দিছি কাজ দুইটা করো আমরা নতুন টপিক অ্যাডার নেক্সট ক্লাসে পড়াবো বাইনারি অ্যাডার তো একটু আইডিয়া দিয়ে দিই আজকে দেয়া লজিকের সাথে যোগের তো প্রবলেম আছে তাই না এক আর এক যোগ করলে ছোটবেলায় শিখলাম দুই যখন ডেসিমাল করছি এক আর এক যোগ করলে বাইনারি যখন শিখলাম তখন শিখলাম দশ এখন আবার এক আর এক যোগ করে লজিকে শিখতেছি এক তোমরা জানো যে কম্পিউটারের ক্ষুদ্রতম উপাদান হলো লজিক গেট কম্পিউটারের সকল ডিভাইস লজিক গেট দিয়ে তৈরি তো তুমি আমারে বলো লজিক গেট দিয়ে যদি আমি কম্পিউটার তৈরি করি তাহলে তো এক প্লাস একে এক বলবে তো দশ আমি কেমনে বের করবো লজিক দিয়ে যোগ করব বুঝছো এখন বলছে বিয়োগ বিয়োগ কেমনে করে কম্পিউটার বলো কমপ্লিমেন্ট করে আর ভাগ কেমনে করে ও যে কতবার কম্পিউটারের যোগই আছে বাইনারি কিভাবে লজিকের সাহায্যে কিভাবে যোগ করা যায় তো এটা নিয়ে দুইটা ক্লাস আছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার অনেকটা হাফ প্লেট বিরিয়ানি আর ফুল প্লেট বিরিয়ানির মতো তো যাই হোক আমরা নেক্সট দুই ক্লাসে অ্যাডার অংশটা পড়ব তো আগামী সোমবার ইনশাআল্লাহ দেখা হবে ই ক্লাসটা হবে হলো সাজানপুর মানে আগামী তিন সপ্তাহ মানে যতদিন আমি চ্যাপ্টার থ্রিটা পড়াইতেছি সাজানপুরে পড়াবো আবার চ্যাপ্টার ফাইভ পড়াবো এরপরে প্রোগ্রাম ডিজাইন ফেব্রুয়ারি থেকে তখন আবার এখানে নিয়ে আসবো সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই হ্যাঁ আগামী সোমবার থেকে আল্লাহ হাফেজ ফর টুডে হ্যাঁ সোমবার থাকবে